Hi guys, welcome to our YouTube channel Bong News. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, এটা ফ্রি অফ কস্ট। সবাই কনজিউসি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিদিন এসে ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি হিউজলি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা জানেন যে আমরা মাঝে মধ্যে ইসলামিক ভিডিও স্পেশালি হচ্ছে মিজানুর রহমান আজহারের ভিডিও নিয়ে আসি। তো আপনারা অনেক মানুষ পছন্দ করেন এবং বারংবার রিকোয়েস্ট করতে থাকে। তো আজকে আমরা আবারও আপনাদের রিকোয়েস্ট মতো নিয়ে চলে এসেছি অপর একটি মিজানুর রহমান আজহারের ভিডিও। তাহলে চলুন দেখে নিই ভিডিওটি কি। ভিডিওটির টাইটেল হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না, মিজানুর রহমান আজহারি। আর চ্যানেল নেম হচ্ছে রোজ টিভি 24। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চটপট ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা শুরু করি। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন। আল্লাহর প্রশংসা করে করে কোনোদিন শেষ করা যাবে? এজন্য কখনোই যেন অভিযোগ না করি আল্লাহর কাছে, কমপ্লেইন যেন না করি। ইনস্টিড অফ কমপ্লেইনিং উই শুড প্রেইজ মোর অ্যান্ড মোর, বেশি বেশি প্রশংসা করতে হবে। অভিযোগ করা যাবে না। অনেকের অনেক দুঃখ অভিযোগ যে আল্লাহ আমার এটা দিল না ওইটা দিল না, আমার পাশে সে বড় হয়ে গেল, ও চাকরি পেয়ে গেল, ও ব্যবসায় উন্নতি করলো, ও ভিসা পাইলো, আমি পাইলাম না। আফসোস, ও আফসোস করতে করতে মরবে, ঠিক কি না? আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরও বাড়িয়ে দিবে কে? এজন্য আফসোস করবো না প্রশংসা করব, অভিযোগ করবো না শুক্রিয়া করব। আল্লাহ অনেক দিয়েছে, ঠিক কি না? আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। উনি পার্সিয়ান পয়েট, ইরানি একজন কবি। তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল, দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো খুব আফসোস করতেছে, হায় রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হলেন, দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে, ওর পাই নাই। কি নাই? আর কবি সাহেবের কি নাই? ওনার জুতা নাই, এজন্য দুঃখ। বের হয়ে দেখে সাইল ভিক্ষুক, ওর পা নাই। এবার উনি সেজদায় পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। এর কারণ চাহিদার কোনো শেষ নাই, যার আছে যত বেশি সে চায় তত বেশি। দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় না? আরো নিজ থেকে যদি বলি, যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো। কথা বলেন, পা নাই এরকম লোক আছে না এলাকায়? সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটা, ইস আমার যদি পা থাকতো। হেঁটে 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 যারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে, তাই না? সাইকেল থাকলে খুব ভালো হইতো, সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম। সাইকেলওয়ালারও আফসোস আছে, সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে, মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম। হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, এই আমার যদি একটা কার থাকতো। যার কার আছে ও আফসোস করে, ইস আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও বলে, ইস আমার যদি একটা কপ্টার থাকতো, ইফ আই হ্যাড এ কপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম। কথা বলেন, তাহলে এই চাহিদার ডিমান্ডের, হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে? যে এলাকার ছোট্ট মেম্বার, ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায়। কথা বলেন, যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায়, তাই না? আচ্ছা, এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায়, ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি, একটা মন্ত্রণালয়ে যদি পাইতাম, হ্যাঁ
মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো। তো মন্ত্রী যিনি হইল উনি, ওনার অনেক শখ, ইস আর একটা জায়গা বাকি। হ্যাঁ, কী নাম ওইটার? পিএম, প্রাইম মিনিস্টার, কিন্তু এই দেশে অসম্ভব। কথা বলেন, এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে? এক দুজন এদের মধ্যে ধাক্কাধাক্কি, এবং ওনাদেরকেই মেনে নিতে হবে। আপনি বাঁচেন আর মরেন, ওনারাই প্রাইম মিনিস্টার। কথা বলেন। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস। এই জন্য বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড়? দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব বিষ্ণুই বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটা একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না, এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যেন শুকরিয়া করি, আমরা যেন অভিযোগ না করি। দেখেন, আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কি চান, কি লাগবে আপনার, কার কি লাগবে, একজন বলবে আমি এটা চাই, আমার এটা নাই, আমি ওইটা চাই, ওইটা চাই, কত কিছু লাগবে আমাদের। কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বাঁচতে চাই। ও কি চায়? আর আমরা অনেক কিছু চাই। এজন্য আমরা শুকরিয়া করব বেশি বেশি। শুকরিয়া করলে বাড়িয়ে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ে আমিন। এজন্য সবসময় প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? সবসময় শুকরিয়া করতে রাজি আছি তো? আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়বো সবাই আমিন। আড়াইবাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লামা মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করো। আল্লামা মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে ম্যাটং ঘর, ভুইয়া বাড়ি প্রাঙ্গণ। থানা হচ্ছে বাঙ্গোরা বাজার, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে, পরমতলাতে। আলহামদুলিল্লাহ, জীবনে এসেছিলাম কয়েকবার, খুব বেশি আসা হয় না। আমার জন্ম হয়েছে আবার ঢাকায়, ঢাকার ডেমরা থানায়। আমার জন্মের অনেক আগ থেকেই আব্বা আম্মা ওইখানে থাকে, ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া। ঢাকাইয়াও হয়েছি, আবার কুমিল্লারও রয়ে গেছি, মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি। এই যে আমার নানা শ্বশুর, পিসাবজুর হচ্ছেন আমার নানা শ্বশুর। তো এই জন্য অনেকেই আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে, আসলে আমি কি কুমিল্লার না ঢাকার। আমি বলি দুইটারই, কুমিল্লাও আমার বাড়ি, ঢাকাও আমার বাড়ি। ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ ও অধ্যক্ষ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা। আমার মাথার তাজ মহতারামি ওয়া মুকাররামি
আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন, খুব গুছিয়ে কথা বলেন, অল্প কথা বলেন, বেশি বলেন না, কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন, যা বলা দরকার তাই বলেন, ঠিক কিনা? পীর হতে হলে এমন পীর হওয়া দরকার। অনেক পীরের নাম আমরা জানি, কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না। আপনি আমার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি, এই পিরালি উনি করে না। কোরআন সুন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায়, জোর করে কাউরে মুরিদ বানাতে চায় না। ওনার কাছে মুরিদ হতে আসলেও উনি বানাইতে চায় না, আগে অন টেস্ট করে, পরীক্ষায় রাখে যে আপনি এই এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কি না, এগুলো এগুলো করতে পারবেন কি না। এবং নানা ভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল, উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায়, উনি বানাতে চায় না। তো এইরকম পীর থাকার দরকার আছে না নাই, যিনি আল্লাহর ভয়ে সবসময় তটস্থ থাকে। আল্লাহ তুমি আমার নানা ভাইকে ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো, নেক হায়াত দারাজ করো। কোরআন সুন্নার কথাগুলো তিনি যেমনভাবে প্রকাশ করে যাচ্ছেন, আমরণ যেন আপোষহীনভাবে কোরআন সুন্নার কথা প্রকাশ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনব, সরাসরি কোরআন থেকে শুনব, পড়ি ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ, কোনো ভুল, কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে? পারে নাই, পারবেও না। দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, নো সাসপিশন ইন ইট, এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য হেদায়তের গাইডবুক করে এই বইটারে পাঠালো কে? আল্লাহ। এজন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখব, যাতে ধুলা বালি আর মাকড়সার বাসা এটা ময়লা হয়ে থাকে। হ্যাঁ, কোথায় রাখবেন? একেবারে হাতের কাছে রাখব, হাতের কাছে রাখব। পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত, উপেক্ষিত, বুক সেলফে রাখে তাও একেবারে উপরের তাকে, কারণ বছরে এক দুইবার কামে লাগে, কেউ মরলে কথা বলেন, মারা গেছে এখন সামনে বসা বসা কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য, কোরআন নিজেও জীবিত কিতাব, আলোকিত করেও জীবিতদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিতাবুন হাই, জীবিত কিতাব, ওয়াকিং এনসাইক্লোপিডিয়া, চলমান বিশ্বকোষ, যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার, তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই? মানব সমস্যার সব সমাধান আছে। এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয়, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না, কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন? জট লাগায় নাকি জট খুলে দেয়? আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন। যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে? সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন, সাইয়েদিনা জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা। রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস। বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, তাই তিনি হয়েছেন বিশ্বনবী। আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে? আল্লাহ। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি, যা বলার সব বলা হয়েছে, নতুন করে আল্লাহ কিছু বলবে না। এজন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি। কোরআনের একটা নাম হচ্ছে নূর, একটা নাম কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য। কোরআন মানুষকে আলোকিত করে, কোরআন মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না। এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি। আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন, শুনে নাই, লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই, কোনো শেষ নাই, যতই পড়বেন ততই আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ পড়বেন না?
ওয়ালা তাবলা গারাইবহু, এটা কখনো পুরাতন হবে না, জীর্ণ শীর্ণ হবে না। সূরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার, যাদের বয়স 50 কিংবা 60, কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছে কোনো হিসাব আছে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে? 60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করবো, এরকম কেউ বলে? কোরআন পুরান লাগে? চির নতুন, এভারগ্রিন, সবুজ, চির সবুজ, চির নতুন, এটা কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল, ও মানারুল হিকমার, কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য উপাত্ত আছে না নাই? আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, সাইন্টিফিক ইন্ডিকেশনসগুলো যদি পড়েন আপনি অবাক হবেন, কপাল ঘষে ঘষে আল্লাহরের সিজদা দিবেন, ঠিক কি না? এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন কোরআন পড়ব, ধীরস্থিরভাবে পড়ব। রাত্তিলুল কোরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আনাস আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কেরাত কেমন ছিল? তিনি বললেন কানাত মাদদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ, টেনে টেনে তেলাওয়াত করতেন। এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের, কত সুন্দর টেনে টেনে সে পড়েছে, এইভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ ইয়া উম্মুনা, ইয়া উম্মানা, আমাদের মাতা, আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা বললেন, কানা রাসূলুল্লাহ ইয়াক্তিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন, পড়েন, সুবহানাল্লাহ, এক আয়াত পড়তেন, থামতেন, আবার আরেক আয়াত শুরু করতেন, আবার আরেকটা আয়াত পড়তেন, আবার থামতেন, আরেক আয়াত শুরু করতেন, প্রতিটা অক্ষর, প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত, বোঝা যেত, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা? তারাবির নামাজের কি অবস্থা? আমাদের ম্যাটং ঘরের কি অবস্থা? জাপানের বুলেট ট্রেন ফেল, ঠিক কিনা? কোন দিক দিয়ে আজাবের আয়াত যায়, কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায়, কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল, কোন দিক দিয়ে আর রহমান গেল, কোথায় সূরা ইউসুফ গেল, কেউই টের পায় না। রুব্বা খারি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু, কোরআনের অনেক কারি আছে, তেলাওয়াতকারী আছে, আবৃত্তিকারী আছে, যাদেরকে কোরআন রহমত, মার্সি অ্যান্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয়, লানত দেয়। আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধুমাত্র ইসলাম না, যে কোনো মানুষের পক্ষে, যে কোনো ধর্ম বর্ণের মানুষের পক্ষে কিন্তু সমানভাবে অ্যাকসেপ্টেবল এই ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো। তো ঠিক এটাও তার ব্যাখ্যা, হ্যাঁ সত্যিই তাই। তো আমরা যেরকম দেখলাম যে সত্যিই তো তাই, যে মানুষের চাহিদার কখনো শেষ নেই, যার যতই থাক না কেন সে ততই উপরে উঠতে থাকে, কারণ মানুষের চাহিদাটা হচ্ছে আপেক্ষিক। হয়তো আমি আজ যে পজিশনে রয়েছি সোসাইটির মধ্যে বিলং করি, বা আমার যে একটা পজিশন রয়েছে, আমি হয়তো নাই স্যাটিসফাইড থাকতে পারি, আমার মনে হতেই পারে যে না আমি আরো উপরে যাবো, আমি আরো এক্স ওয়াই জেড এর মতো হব, কিন্তু হয়তো আমার থেকে যারা নিচু পজিশনে রয়েছে তারা আমারটাই স্বপ্ন দেখে যে আমার পজিশনে তারা আসবে। তো এটা আমরা কখনো অ্যাকচুয়ালি আমরা স্যাটিসফাইড হই না, আমরা সবসময় একটা অতৃপ্ত আত্মা, কারণ আমাদের সবসময় মনে হয় যতই আমাদের ভগবান আল্লাহ ঈশ্বর যতই দিক না কেন আমাদের মনে হয় যে না আরো চাই, ওটা চাই, ওটা চাই। আমরা লোকের দেখি, লোকের দেখে আমাদের সুখটাকে জাজ করি, হয়তো আমরা সুখেই আছি, আমরা তো হ্যাপি রয়েছি, বাট সেই হ্যাপিনেসটাকে আমরা খুঁজে পাই না, কারণ আমরা তখন ব্যস্ত থাকি অন্যের কি ভালো আছে বা আমার কোথায় খামতি আছে সেগুলোকে খোঁজার। আর সেই সুখটাকে আমরা তখনই হারিয়ে ফেলি যখন অন্যকে দেখে আরো উঠতে যেতে। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের খামতিগুলো বা অভাবগুলো খুঁজতে খুঁজতে অলরেডি যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে রয়েছে, যে সুখের চাবিকাঠি রয়েছে, সেটাই আমরা হারিয়ে ফেলি। তো এটা সত্যি খুবই মানে যথেষ্টভাবে মানে যথেষ্ট সঠিকভাবে এখানে তিনি বর্ণনা করেছেন।
তো ফর এক্সাম্পল আমরা হয়তো অনেক হ্যাপি রয়েছি বা কিছু, বাট আমাদের মনে হয় যে না আমাদের ওই জব প্রোফাইলটা পেতে হবে, অত স্যালারির কিছু পেতে হবে বা ওই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে, বাট এমন নয় যে আমরা প্রচন্ড অনাহারে রয়েছি, দুঃখ কষ্ট আর্থিক কষ্টের মধ্যে রয়েছে, এরকম নয়। কিন্তু আমরা অন্য কিদের সাথে কম্পেয়ার করি, বা এখানে যেরকম এক্সাম্পল দিল যে হ্যাঁ সত্যি তো একজনের যার পা নেই তার কাছে কিন্তু শুধু পাটুকুই মানে মূল্যবান সম্পদ, সে কিন্তু জীবনে শুধু পাটুকুই চায়। কিন্তু আমাদের কাছে দেখুন সব রয়েছে, আমাদের কাছে তার সেটার আর ভ্যালু নেই, আমরা আরো চাই। তো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে অ্যাকচুয়ালি যাদের নেই তারাই কিন্তু বোঝে, তো এই জিনিসটা সবসময় আমরা বলছি যে আমাদের কাছে যা আছে আমরা কিন্তু যথেষ্ট ব্লেসড, এখানে যেরকম ভাবে বলা হয়েছে সত্যি তাই। তার জন্য আমাদের ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে মানে কি বলে মানে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। সেই পরিবর্তে আমরা শুধু তার কাছে অভিযোগ করি, নালিশ করি, বিভিন্ন রকম জিনিস চাই, তো আমাদের এই জিনিসটা এখানে বলা হয়েছে, এটা খুব ভালোভাবে বলা হয়েছে। যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রেই আমরা যদি বলতে পারি, মানে সুদীপ্তা যেটা বলছিল যে আমরা যে পজিশনে রয়েছি তো এই পজিশনে আসার জন্য কিন্তু অনেক মানুষ চেষ্টা করে, মানে এই আর্থিক দিক থেকে সচ্ছল বা সচ্ছল বলতে আর কি চলে যাওয়ার মতো, শুধুমাত্র আর্থিক না যে কোনো দিক থেকে, হ্যাঁ, মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য বা শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য, বাট যাদের নেই তারা সেই জিনিসটা বোঝে, এটা কিন্তু সত্যি কথা। এটা হয়তো আপনারাও আপনাদের জীবন দিয়ে দেখতে পারবেন যে আপনাদের কাছে যে জিনিসগুলো নেই আপনারা কিন্তু সেই জিনিসগুলো চাই, কিন্তু যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে ওই আছে, এরকম একটা ভ্যালুলেস এরকম একটা হয়ে দাঁড়ায় বা কিছু কিছু বাদে পূর্ণ হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই কত মানুষ এফোর্ড করতেই পারে না, তাদের ওইগুলোই স্বপ্ন। অ্যাকচুয়ালি এটা মানুষের একটা ব্যাপার যে জিনিসগুলো কাঙ্ক্ষিত থাকে সেটা যখন হাতে পেয়ে যায় তখন সেটা কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যায়, তখন আবার নতুন কিছু আর কি তারা মানে পেতে চায়। তো সেটাই আর কি একটা ব্যাপার, মানে এটা মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আর যদি আসি যে এই ক্যান্সারের কথাটা, তো সত্যিই তো যে মানুষের ক্যান্সার রোগী রয়েছে যে মানুষ, তো সে সবসময় চাইবে যে আমি যেন এইখান থেকে বেঁচে অন্তত বাড়ি ফিরি, কিন্তু আমরা সেখানে কি চাইছি ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়ায়। তো সমস্ত কিছু আমাদের কাছে আপেক্ষিক, কখনোই আমরা কিন্তু মানে আমরা এমনই বৈশিষ্ট্য সম্পন্ন যে আমরা কখনো স্যাটিসফাইড হতে পারি না, কিন্তু আই থিঙ্ক উই শুড স্যাটিসফাইড, আমাদের অভিযোগ করি তো সেও হয়তো কোথাও গিয়ে রুষ্ট হয়ে যায়, তো কথাটা তো ঠিকই। তো যাই হোক, তার ভিডিওটা আমাদের খুব ভালো লাগলো, এইভাবে তিনি ইউথকে ইন্সপায়ার করে যাচ্ছেন, মানুষকে সঠিক পথে চালনা করছেন। আর এই ব্যাপারগুলো কিন্তু সকল ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে নট অনলি ইসলাম। এক্স্যাক্টলি, তো এটা আমরা সবসময় এই জন্যই তাকে এত ভালো লাগে বা তার ভিডিও আপনারা তো রিকোয়েস্ট করেন, তো রিকোয়েস্টের কারণে আমরা তো নিয়ে আসি পার্সোনালি, কিন্তু আমাদেরও ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমরা আরও আপনাদের রিকোয়েস্টগুলো মাথায় রাখার চেষ্টা করি এবং সেটাকে আমরা ভিডিওতে আনার চেষ্টা করি, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অনেকটা মানে ভীষণভাবে প্রযোজ্য। এক্স্যাক্টলি তাই। তো যাই হোক, আমরা আর তিনি সত্যি খুব ভালো কাজ করছেন, তিনি তো মানে ইসলাম ধর্ম তো ডেফিনেটলি প্রচার করছেন, এখানে কোরআনেরও আমরা অনেক কিছু শুনলাম, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ তিনি ইউথকে খুব, ইউথ কেন বলো, পুরো মানে যে কোনো বয়স লিঙ্গের মানুষ, যে কোনো ধর্মের মানুষকে তিনি ইন্সপায়ার করছেন। আর এখানে আমরা কোরআন সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম, মানে অনেক দ্রষ্টব্য বা অনেক বিষয়বস্তু যেগুলো হয়তো করা উচিত বা করা উচিত নয়, তো সেইগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। আপনারা আশা করি বুঝবেন আমাদের কথাগুলোর সাথে, যদি সহমত পোষণ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীকালে মিজানুর রহমান আজহারীর আরো কোনো স্পিচের ভিডিও পেতে চাইছেন কিনা আমাদের চ্যানেল থেকে সেটাও কমেন্ট করে জানাবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন।
আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তার সাথে সাথে পাশে একটি জয়েন্ট বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস আছে, তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। আর আমাদের বং ভিউজ ফেসবুক পেজ রয়েছে, তো সেখানেও আপনারা ফলো করবেন, আর বং ভিউজ গ্রুপও রয়েছে তার সাথে একটি, তো সেখানে আপনারা জয়েন করে সেই গ্রুপে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি শিলাদিতা সুদীপ্তা হিসাবে ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।